আসানসোল পুলিশ কমিশনার দপ্তরের সামনে থেকে অপহৃত ঝাড়খণ্ডের এক যুবক পরিবারের কাছে ফোন করে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। রবিবারের ঘটনা। অপহৃত যুবকের নাম নকুল মণ্ডল, বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরের আসনবনি থানার অন্তর্গত চিত্র এলাকায়। জানা গিয়েছে পুলিশ কমিশনার অফিসের পাশের এলাকা শারদাপল্লিতে এসেছিল ডাক্তার দেখাতে তিন বন্ধু মিলে, আর সেখান থেকেই রবিবার নকুল মণ্ডলকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনার পরেই নকুল মণ্ডলের পরিবারের পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে আসানসোলে কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গি মোড় থেকে নকুলকে উদ্ধার করে। এরপর নকুল এবং তার বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশ কমিশনারের দপ্তরের পাশের এলাকা থেকে দিনের আলোয় এভাবে অপহরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। যার নাম নকুল মণ্ডল, আরও দুজনের সাথে ওরা আসানসোলে এসেছিলো ডাক্তার দেখাতে। তো শারদাপল্লি রোডের কোনো একটা জায়গা থেকে একটা গাড়িতে করে এসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং নকুল মণ্ডলের সঙ্গে আরও যে দুজন ছিল তারা থানায় তখন জানাননি, তারা চলে যান ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে গিয়ে ওদের বাড়িতে জানায় পরে বাড়ির লোকেরা এসে থানায় কমপ্লেন করে। আসানসোলের প্রচুর জায়গা সিসি ক্যামেরা লাগানো আছে, তো আমরা সাসপেক্টেড ভেহিকেল যেটা সেটা মোটামুটি একটু আইডেন্টিফাই করে তার মুভমেন্টটা আমরা ট্র্যাক করি। আসানসোল নর্থ পিএস এবং আরও বর্ডারিং যে পিএসগুলো আছে তাদের ওসিআইসি সহ অন্যান্য অফিসাররা ছোটো ছোটো টিমে ডিভাইড হয়ে আমরা যে এরিয়াটা স্পেসিফাই করেছিলাম সেই এরিয়ায় ওরা সার্চ করতে চলে যায়। যারা কিডন্যাপ করেছিল কিডন্যাপাররা ভিকটিমের বাড়ির লোকেদের র্যানসামের জন্য কলও করতে থাকে। একটা টাইমে গিয়ে কিডন্যাপাররা বুঝতে পারে যে ওরা এরিয়া ছেড়ে বেরোতে পারবে না, এবং ওরা যেখানে আছে সেটা ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি পুলিশ সেখানে পৌঁছে যাবে। এটা জানার পর ওরা ভিকটিমকে ছেড়ে দেয়, ভিকটিমকে কুলটি সালানপুর বর্ডারের একটা এনএইচের ওপর ছেড়ে দিয়ে চলে যায়। তো আমাদের মুভিং গাড়ি যে ছিল ভিকটিমকে লক্ষ্য করে এবং ভিকটিমকে ওখান থেকে রেস্কিউ করি। ওটা ওই দিন রাত্রিবেলা 21 তারিখ রাত্রিবেলা আমরা একটা ঘরকে আইডেন্টিফাই করি যেখানে ভিকটিমকে রেখে দেওয়া হয়েছিল বলা হয়। ওই ঘরটার মালিক যে আছে সে মালিককে নাম আমরা জোগাড় করি, মালিকের নাম জোগাড় করার পর মালিককে আমরা রিটার্ন করি। তো মালিক জানায় যে ওটা ও রেন্টে অন্য একজনকে দিয়েছে, রেন্ট যাকে দিয়েছে তাকে আমরা এরপরে রিটার্ন করি, এবং রিটার্ন করার পর আমরা আস্তে আস্তে পুরো গ্যাংটার খুঁজিস পাই। কিন্তু আমরা বহুদিন ধরে আশঙ্কা করছিলাম যে আমাদের পাড়াতে একটা এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে।